আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে। আমি আমার শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত ব্লগটা রেখেছি, তো এটা ছিল শনিবার সন্ধ্যাবেলা। আমি আমাদের জন্য নাস্তা তৈরি করছি, তো এটা হচ্ছে অনেকেই ধোসা বলে থাকে, আমরা মানে পিঠাই বলে থাকি। এটা চালের গুঁড়া আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে তারপরে এভাবে রুটির মতো করে নিই, তো এটা শুধু খেতেই মজা, চা দিয়েও ভীষণ ভালো লাগে। তো আজকে তো হচ্ছে জাহিনের আব্বু ঢাকা, আমরা তিনজন, তো তিনজনের জন্য আসলে সেরকম কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো জাহিন ফাউজি হচ্ছে এটা ডিম বাজি দিয়ে খাবে, তো মাঝে মধ্যে হচ্ছে আখের রস বা খেজুরের রস দিয়েও খায়। আমার কাছে এমনি খেতে ভালো লাগে, এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর যারা রুটি মাংস খেতে পছন্দ করে তারা চাইলে মাংস দিয়ে খেতে পারে, তো আমি অন্য একদিন শেয়ার করব। আসলে এই পিঠাটা খুবই কম সময়ে ঝটপটি তৈরি করা যায়। তো এখন হচ্ছে আমি চাটা করে নিচ্ছি, আর জাহিন বলছে ও এই পিঠা দিয়ে চা খাবে। তো জাহিন যদি চা খায় দেখা যায় ব্রেড পরোটা বা পিঠা যাই দেয় না কেন, শুধু ওইটুকুন ভিজিয়েই যতটুকুন খায় পরে পুরো চা থেকেই যায়। তো এখন হচ্ছে আমরা চাটা খেয়ে নিব। সন্ধ্যা নাস্তার পর জাহিন ফাউজিকে আমি 10-15 মিনিটের মতো টিভি দেখতে দিই, তারপরে হচ্ছে পড়তে বসাই। আর আমি প্রতিদিন দুপুর বেলা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, তো রেস্ট নেওয়ার পরে উঠতে উঠতে যদি দেখি যে আসরের নামাজের সময় চলে যাবে তাহলে আগে নামাজটা পড়ে নিই, তো তখন আর ব্যাগটা গুছানো হয় না। আবার সবসময় সমান না, কখনো দেখা যায় সাথে সাথে গুছিয়ে নিই। তো এখন হচ্ছে আমি জাহিন ফাজিকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন আমার কিচেনে যে থালা বাটি হয়েছে ওগুলিকে ক্লিন করে নিব। তো জাহিন ফাজিকে পড়তে বসিয়ে আমি চলে আসলাম কিচেনে, আর আমি সবসময় চেষ্টা করি ওদেরকে একটানা বসে না পড়াতে, কারণ দেখা যায় একটানা বসে পড়ালে অভ্যাসটা ওইরকম হয়ে যায়, মানে বসে থাকলাম তো পড়লো আর বসে থাকলাম না তো পড়লো না এরকম। সেই জন্যে আমি ওদেরকে মানে পড়তে বসিয়ে ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলি করে নেই। আর দেখুন, শুধুমাত্র চা আর পিঠা করেছি তাতেই মানে কিচেনের মানে বেসিনের অবস্থা, দেখা যায় সারাদিন কিন্তু টুকিটাকি জমতেই থাকে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যখন যেটা জমে সেটা সাথে সাথে ক্লিন করে নেয়ার। আর ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু আরো বেশি জমে, কারণ ওরা একটু পরপরই খেতে চায়, পড়ার ফাঁকেও কিন্তু বেশ কয়েকবার কিছু না কিছু খাওয়া হয়ই। আর বেসিনটা ক্লিন থাকলে কিন্তু পুরো কিচেনটাই ক্লিন মনে হয়। আর ননস্টিক প্যানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মাজুনি দিয়ে মাজা উচিত না, কিন্তু সাইডে যে অংশগুলি থাকে এগুলি কিন্তু অনেক বেশি লাল হয়ে যায়, তো যদি কন্টিনিউ নেট দিয়ে ক্লিন করা যায়। আর অনেক সময় দেখা যায় যে একটু মানে শক্ত শক্ত কিছু থাকে রুটি বা পিঠা বানানোর পরে সহজে যেতে চায় না, তো হালকা করে নেট দিয়ে একটু ঘষে মেজে তারপরে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করলেই হয়। মানে কিছু অংশ আছে যেগুলি হচ্ছে মাজুনি দিয়ে করতে হয়, নেটের যে মাজুনিগুলি। আর সবসময় হচ্ছে বেসিনটা ক্লিন করার পরে যে কোনো একটা টাওয়াল দিয়ে মুছে নেবেন, টাওয়াল দিয়ে মুছে নিলে হয় কি। তো এখন হচ্ছে আমি ওদের পড়াটা একটু চেক করে নিব। আর ফাউজিয়ার পড়া যখন আমি ধরতে যাই সে তার বই ব্যাগ আমাকে ধরতে দিবে না, বলবে যে তুমি ও গোছালো করে ফেলবা।
মাশাল্লাহ, সে এই ব্যাপারে খুবই টিপটপ। মানে আমি যে পড়াটা ধরবো, যে সাবজেক্টটা, সে শুধু ওইটাই আমাকে দিবে, মানে সে তার মতো গুছিয়ে রাখবে। আর জাহিন হচ্ছে পুরোই উল্টা। তো যাই হোক, আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে। তো জাহিন ফজির পড়া শেষে ওদেরকে রাত্রের খাবারটা দিয়ে এদিকে আমি চলে আসলাম ওদের স্কুলের জন্য টিফিন রেডি করতে। তো এর আগের ভিডিওতে যে আমি শেয়ার করেছিলাম যে আমি এক সপ্তাহের টিফিন কিভাবে রেডি করে থাকি, সেটা ছিল গত সপ্তাহের একটা ভিডিও। তো আজকে হচ্ছে মানে কালকের জন্য করছি। তো ওদের স্কুল টিফিনের জন্য আমি আজকে হচ্ছে ডিম আলুর চপ করব, যদিও এটা খুবই কমন, মোটামুটি আমরা কম বেশি সবাই পারি। তারপরে যারা পারেন না তাদের ক্ষেত্রে হয়তো বা কাজে আসবে, এটা খুবই ঝটপট করা যায়। এখানে আমি একটা ভর্তা করে নিয়েছি, নর্মাল যে আমরা ভর্তা খেয়ে থাকি, শুকনা মরিচ দিয়ে করেছি আমি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, সরষা তেল, লাল লবণ দিয়ে। তারপর হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা ডিমকে চারটা টুকরো করেছি। তো ভর্তার ভিতরে একটা একটা মানে ডিমের টুকরো দিয়ে জাস্ট মানে ভর্তাটাকে সেট করে নিচ্ছি। আর আমার বাচ্চারা হচ্ছে একটু স্পাইসি খেতে পছন্দ করে, আর এখন তো গরম চলে আসতেছে, আলু বা এই জাতীয় কোনো কিছু খুব একটা দেওয়া যাবে না। আর এই চপটা জাহিন ফৌজি দুজনেই অনেক বেশি পছন্দ করে। এই তো আমি সব কয়টা এভাবেই বানিয়ে নিব। তো চপগুলি বানানো শেষ, এখন আমি হচ্ছে প্রথমে ডিমে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো এখানে ডিমে জাস্ট একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে অল্প একটু পানি, হাফ চামচের মতো পানি, আর খুবই সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে ডিমে দিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো আপনাদেরকে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি ব্রেড ক্রামটা ঘরে তৈরি থাকে তাহলে ঝটপট যে কোনো নাস্তা বানানো যায়। তো এইভাবেই আমি করে নিব সবগুলি। তো আপনারা কেউ এভাবে করেন কি না আলু ডিমের চপটা আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কি ধরনের নাস্তা সহজে দিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এভাবে চপগুলি বানানোর পরে আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব, যেহেতু এটা সকালবেলায় আমি ভেজে নিব। আর আমার ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকলে বা কোনো মতামত থাকলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। তো শুভ সকাল সবাইকে, এটা হচ্ছে আজকে সকালবেলা, মানে রবিবার সকালবেলা। আজকে সারা দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আসলে আমরা যে বেঁচে আছি এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, তো এই দিনটাকে যাতে সৎভাবে কাজে লাগাতে পারি সেটা আসলে আমাদের দায়িত্ব। তো আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে কিছু সময় ব্যালকনিতে কাটানো নিজের মতো করে। এটা আমি সবসময় বলি যে দিনের মূল কাজ শুরু করার আগে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, আসলে সারা দিন কিন্তু পরে চাইলেও নিজের জন্য সময় বের করা হয় না। তো আমার সবসময় মনে হয় যে সকাল টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম, যে যখন আমি মূল কাজ শুরু করব তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হচ্ছে একটু যদি ঘুম থেকে উঠা যায়, নিজের মতো কাটিয়ে নেওয়া যায়, নিজের মতো ভাবা যায় আসলে, তাহলে ভালো লাগে, সারাদিনটা মনে হয় ভালো যায়। তো এই তো প্রথম ডিউটি কিচেন থেকে শুরু। আর আজকে আমি মানে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে চা খাওয়ার সুযোগ পাবো না, কেন সেটা বলছি, কারণ হচ্ছে জাহিন ফজির যে স্কুল বাসটা সেটা আগে হচ্ছে মানে 8টায় আসতো, আমাদেরকে ওখানে 8টার সময় থাকলেই হতো। আজকে থেকে মানে মার্চের 1 তারিখ থেকে হচ্ছে 7:30টায় থাকবে, মানে 7:20 হচ্ছে বাসা থেকে বের হতে হবে। তো সেই জন্য আর আমার চা খাওয়াটা অনেক সময় নিয়ে খাই, যেটা খুব মানে কম সময়ে হবে না। তো যাই হোক, সেই জন্য আমি ওদেরকে দিয়ে এসে হচ্ছে চা খাবো। তো এদিকে আমি ওদের টিফিনটা কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি চপগুলি ভেজে নিয়েছি, আর চপের সাথে হচ্ছে ওদেরকে প্যানকেক দিব, প্যানকেক বানানো আছে।
আসলে বাচ্চারা তো সকালবেলা খুব একটা খেতে চায় না, সেই জন্য কিন্তু মোটামুটি ওদের খালি পেটে খাওয়া হয় টিফিনটা। আমি চেষ্টা করি যে টিফিনটা যাতে খুব মানে ডুবো তেলে ফ্রাই করা এই জাতীয় কিছু না হয়, একটু হেলদি হয়। তো অনেক বাচ্চা আছে হচ্ছে ডিম খেতে চায় না, এভাবে করে দেখতে পারেন। তো এই তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আসলে আলু ভর্তাটা তো এমনি মজা, আর এভাবে করলে মজাটা দ্বিগুণ হয়ে যায়। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে লালন, ও কিন্তু সকাল 7টার ভিতরে চলে আসে। তো ওকে বাসায় রেখে হচ্ছে আমি জাহিন ফৌজিকে দিয়ে আসি। তো আমি অলরেডি বাসায় চলে এসেছি, এখন আমি আর লালন চা খেয়ে নিব। তো আসার সময় আমি পরোটা কিনে নিয়ে আসছিলাম, অনেকদিন ধরে চায়ের সাথে পরোটা খাওয়া হয় না, বানাবো বানাবো করি আর বানানো হচ্ছিল না। আর চায়ের সাথে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো চা খাওয়ার পরে সকালের যে আনুষঙ্গিক কাজগুলি থাকে, বেড গোছানো, টুকিটাকি কিছু কাজ, ওগুলি সব করে নিয়েছি। এখন শুরু হয়ে গেল দিনের সবচেয়ে বড় ডিউটি, দুপুরের রান্নার প্রিপারেশান। তো আজকে আর রান্না বান্না শেয়ার করছি না। এখানে আমি আসার সময় বেশ কিছু ধনে পাতা নিয়ে আসছিলাম, এগুলিকে ফ্রিজ আপ করবো। তো এই ভিডিওটা আমি পরে হচ্ছে শেয়ার করব, কারণ 1 বছর পর্যন্ত ধনে পাতা ভালোভাবে রাখতে গেলে হচ্ছে একদম প্রপারলি প্রসেসটা মানে করতে হয় আর কি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, দোয়ার ভালোবাসা। আজ এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।